নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় এপ্রিল মাসের 4টি দিন, মানব সভ্যতা এবং বৃশ্চিক সহ 12টি রাশির ক্ষেত্রে অবশ্যই মনে রাখার মতো কোন সে 4টি দিন তা আমি ভিডিওয় আলোচনা করব এবং তার ফলে কি প্রভাব পড়বে সে সম্পর্কেও আমি এই ভিডিওয় আলোচনা করব। তার আগে বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিষয়ের মধ্যে প্রবেশ করি। আমার প্রথম যে তারিখ বলবো সেটি হচ্ছে 8ই এপ্রিল। 8ই এপ্রিল ঘটছে যে সুপার মুন বা পিঙ্ক মুন। এই দিন পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব থাকবে প্রায় 35 লক্ষ কিলোমিটার। এই দিন চাঁদকে দেখা যাবে সবচেয়ে বড় এবং অবশ্যই গোলাপি কালারে। এই প্রভাব অবশ্যই 12টি বৃশ্চিক সহ 12টি রাশির ওপর খুবই পড়বে। কি পড়বে সেটা মানব সভ্যতা অবশ্যই প্রত্যক্ষ করতে পারবে। তাই 8ই এপ্রিল কি অবিস্মরণীয় ঘটনা? এটি ভারত সহ এশিয়ান সমস্ত কান্ট্রি এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া প্রত্যেকটি দেশই প্রত্যক্ষ করতে পারবে। এরপরে যে তারিখটির কথা আলোচনা করবো সেটি হচ্ছে 15ই এপ্রিল। 15ই এপ্রিল মকরে শনি অবস্থান করছে এবং মকরে ওই দিন চন্দ্র অবস্থান করবে। চন্দ্র এই শনির যে সংযোগ, এর ফলে তৈরি হবে একটি বিষযোগ। বর্তমানে পৃথিবী জুড়ে চলেছে কালসর্পযোগ এবং চন্দ্র শনির এই বিষযোগের ফলে মানব সভ্যতার ক্ষেত্রে কিছু খারাপ বা কিছু ভালো ফল অবশ্যই নিয়ে আসতে চলেছে এবং বৃশ্চিক সহ 12টি রাশির ক্ষেত্রে অবশ্যই কিছু খারাপ বা ভালো ফল অবশ্যই আনতে চলেছে। এরপরে আমি যে তারিখটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 22ই এপ্রিল। 22ই এপ্রিল প্রায় 20টির বেশি উল্কা পৃথিবীর দিকে পড়বে, অর্থাৎ উল্কা বৃষ্টি সংঘটিত হবে এই 22ই এপ্রিল। কিন্তু ভয়ের কিছু নেই, পৃথিবীর বাইরে বায়ুমণ্ডল থাকার ফলে এই উল্কাগুলি পৃথিবীকে টাচ করতে পারবে না। পৃথিবী বায়ুমণ্ডলে ঢোকার পূর্বেই এটি সম্পূর্ণ বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষ ঘটে এটি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু প্রত্যেক রাশির ক্ষেত্রে এর প্রভাব কিছু পাবে এবং যে তারিখটি আমি অবশ্যই বলবো শেষ পর্যন্ত সেটি হচ্ছে 29ই এপ্রিল। 29ই এপ্রিল যে ঘটনা ঘটতে চলেছে সেটি মানব সভ্যতা দীর্ঘদিন মনে রাখবে, অর্থাৎ পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে একটি বড় অ্যাস্টেরয়েড বা গ্রহাণু। কিন্তু ভয়ের কিছু নেই, চাঁদের থেকে পৃথিবীর যে দূরত্ব তার থেকে অনেক বেশি দূরত্ব দিয়ে এই অ্যাস্টেরয়েডটি চলে যাবে। এই অ্যাস্টেরয়েডটি গতিবেগ খুবই বেশি, এর প্রভাবও বৃশ্চিক সহ 12টি রাশি এবং পৃথিবীর 730 কোটি মানুষের মধ্যেই পড়বে। কি প্রভাব পড়বে তা পৃথিবীর মানুষ অবশ্যই প্রত্যক্ষ করতে পারবে। তাই এপ্রিল মাসের এই 4টি দিন, অর্থাৎ 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ এবং অবশ্যই 29 তারিখ মানব সভ্যতা দীর্ঘদিন মনে রাখবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটু লাইক দেবেন। এবং আবার বলি, আমি ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।